হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রহমতুল্লাহ মিয়াজেসি আপনাদের সাথে আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হলো আমার প্রিয় ক্যাম্পাস, আমি যেখানে পড়াশোনা করি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। চলুন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিতরে দৃশ্য দেখে আসা যাক। এর হলো প্রধান গেট, এটি অবস্থিত হলো পেঁয়াজগড় সাত রাস্তা মোড়, গুলিস্তান থেকে মঞ্জিল পাস হয়ে সরাসরি সাত রাস্তা আপনারা আসতে পারবেন। ঢাকা পলিটেকনিক স্থাপিত হয় 1955 সালে, এটা প্রায় অনেক বছর আগের একটি পলিটেকনিক, বাংলাদেশের সর্বপ্রথম পলিটেকনিক, যেখানে টোটাল 12 ডিপার্টমেন্ট নিয়ে পড়ানো হয়, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আর্কিটেকচার, পাওয়ার ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, রেফ্রিজারেটর, গ্লাস অ্যান্ড সিরামিক, আরও অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে। এটা হলো ভিতরের রাস্তাটা, এটা হলো পলিটেকনিকের প্রধান গেট। আর এখানে বাম পাশে আমার সাইকেল রাখি, সাইকেলের পার্কিংয়ের জায়গা এখানে, এবং সামনে একটি মসজিদ রয়েছে, এটা হলো পলিটেকনিক মসজিদ। আর একটি মসজিদ রয়েছে, সেটা পলিটেকনিক থেকে কিছুটা দূরে রয়েছে, তার বাম পাশে হলো শহীদ মিনার। সোজা গেলেই এখানে বাম পাশে বাইক এবং গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এটা হলো মুজিব চত্বর বা আমতলা, এখানে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে এসে আড্ডা মারি, যখন আমাদের ক্লাস গ্যাপ থাকে তখন এখানে ফ্রেন্ডরা মিলে আড্ডা মারি। আর এটা হলো ফুড ডিপার্টমেন্ট, এখানে ফুড ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়াশোনা করে এবং ল্যাবের কাজটা শিখে তারা। এটা হলো ফুড ডিপার্টমেন্টের রাস্তা। ঢাকা পলিটেকনিক মনোরম সৌন্দর্য এবং পরিবেশটা খুবই সুন্দর। ঢাকা পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদি, প্রায় মোট 8টা সেমিস্টার রয়েছে, এর মধ্যে 7টা সেমিস্টার হলো রাইটিং বা লিখিত পরীক্ষার মাধ্যমে তাদের রেজাল্ট করা হয়, মানে ফাইনাল পরীক্ষা দেওয়া হয়, এবং 8নম্বর সেমিস্টারটা হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নি, আমরা যে যেটাই বলি। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে সিআই বা চিফ ইন্সট্রাক্টর রয়েছে, এবং প্রিন্সিপাল একজন মোহাম্মদ জাকির হোসেন, এবং ভাইস প্রিন্সিপাল রয়েছেন। এটা হলো একটি স্কাউট রবার্ট ডিনের কার্যালয়, এখানে আমাদের সিনিয়র ভাই, আমাদের সেম মেটেরা স্কাউট করে সদস্যরা রয়েছে। আর এটা হলো গ্যারেজ বিল্ডিং। আর এটা হলো সাউথ করিডোর। এসব করিডোরগুলোতে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়ার্কশপের কাজগুলো করে থাকি। এটা হলো মেকানিক্যালের ওয়ার্কশপ, এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কাজ করে থাকে। মেকানিক্যাল ডিপার্টমেন্টের ডিপিএতে সর্বমোট 300টি আসন রয়েছে। প্রতি বছর প্রায় কয়েক হাজার স্টুডেন্ট আবেদন করে 300টি আসনের জন্য লড়াই করে, এটাও মেকানিক্যাল ডিপার্টমেন্টের। এখানে বিভিন্ন মেশিন শপ রয়েছে, বিভিন্ন মেশিনের তারা কাজ শিখে। আর এটা হলো কম্পিউটার ডিপার্টমেন্ট, কম্পিউটার ল্যাব। এই পুরো করিডোরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিটা ডিপার্টমেন্টের ওয়ার্কশপ রয়েছে, তারা এখানে কাজ শিখে। এটা হলো টেস্টিং ল্যাব, মেকানিক্যালের টেস্টিং ল্যাব, এখানেও বিভিন্ন কাজ তারা শিখে থাকে এবং করে থাকে। আর এটা হলো অটোমোবাইলের ডিপার্টমেন্ট। অটোমোবাইলে গাড়ির পার্টস টার্টস যা আছে এসব বিষয়ে তাদেরকে শিখায়। এখানে অনেক পুরোনো আমলের গাড়ি রয়েছে, কয়েকটা বাইক রয়েছে অনেক পুরোনো আমলের, এগুলো তাদেরকে কাজ শেখানো হয়।
এটা হলো রেফ্রিজারেটর এবং এসি ডিপার্টমেন্ট, এয়ার কন্ডিশনার ডিপার্টমেন্ট। এটা এখানে ফ্রিজ, এসি, বিভিন্ন জিনিসপত্রের কাজ শেখানো হয় এবং তারা এখানে ওয়ার্কশপে কাজ শিখে কাজ করে। আমাদের ডিপিএর যারা স্যার রয়েছে তারা খুবই ভালো, তারা খুবই ভালো করে আমাদেরকে বোঝায়, শেখায়, আমাদের হাতে কর্মে শিক্ষা দেয়। এটা হলো উৎসব, আমার ডিপার্টমেন্ট সিভিলের উৎসব। এখানে কাঠ নিয়ে কাজ করা হয়, কাঠের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়, কাঠের মজবুত বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি এই উৎসবের ভিতরে আমরা। এটা হলো সার্ভে শপের, সার্ভে শপ যেখান থেকে আমরা সার্ভিংয়ের বিভিন্ন জিনিসপত্র নেই বিভিন্ন জরিপ কাজে, রাস্তার, নদী নালা এবং বিভিন্ন জায়গার জরিপ কাজের জন্য সার্ভে শপ থেকে বিভিন্ন জিনিসপত্র আমরা নিয়ে থাকি। এটা হলো ওয়েল্ডিং শপ, এখানে ওয়ারিংয়ের কাজ, রড কাটা বিভিন্ন কাজ টাজ করে থাকি এই ডিপার্টমেন্টে। এটাও মেকানিক্যালের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখানে মেন কাজ টাজ করে থাকে, বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এখানে ওয়েল্ডিং শপে। আগেরটা ছিল সাউথ করিডোর, এটা হলো নর্থ করিডোর। নর্থ করিডোরে যা যা রয়েছে তা আপনাদেরকে দেখাবো। এটা হলো আমাদের সিভিল ডিপার্টমেন্টের কনস্ট্রাকশন শপ, এখানে কনস্ট্রাকশনের রড, বালি, ইট, সিমেন্ট যা যা লাগে এই ডিপার্টমেন্টের কাজগুলো করে থাকে। এই ডিপার্টমেন্টের জিনিসপত্র নিয়ে এই শপের মাধ্যমে কাজগুলো করে থাকি। এটা হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা এখানে কাজ করে থাকে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ভাইরা আমার। এটা হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব। এটা আমাদের সিভিল ডিপার্টমেন্টের টেস্টিং ল্যাব, এখানে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে বিভিন্ন জিনিসের কাজ করে থাকে। এখানে ওভেন রয়েছে, এটা হাইড্রোলিক মেশিন, এখানে বিভিন্ন জিনিসের মজবুততা যাচাই করে থাকি, রডের কতটুক শক্তি রয়েছে তা নির্ণয় করে থাকি আমরা। এখানে ওভেন রয়েছে, ওভেনে মাটি পরীক্ষা এগুলো আমরা করে থাকি। এটা আমাদের সিভিল ডিপার্টমেন্টের হাইড্রোলিক ল্যাব, এই ল্যাবে আমরা বিভিন্ন হাইড্রোলিকের বিভিন্ন কাজ করে থাকি আমরা। এই ল্যাবে অনেকগুলো সমস্যা যন্ত্রপাতি রয়েছে এই ডিপার্টমেন্টে। এটা হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ওয়ারিং শপ, এই শপে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ওয়ারিংয়ের কাজ করে থাকে তারা। এটা হলো কেমিক্যাল ল্যাব, কেমিক্যালের স্টুডেন্টরা এখানে ল্যাবে কেমিক্যাল নিয়ে কাজ করে থাকে, কেমিক্যালের বিভিন্ন টেস্ট তারা করে থাকে এই ল্যাবের ভিতরে।
আর এটা হলো কেমিক্যাল বিভাগ। কেমিক্যাল বিভাগে কেমিক্যাল স্টুডেন্টরা কাজ করে থাকে, বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এই কেমিক্যাল বিভাগে। এটা হলো ডিপিআই বা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট একাডেমি ভবন বা মূল ভবন। এখানে এক এক করে সবগুলো দেখাবো। এটা হলো কেমিস্ট্রি ল্যাব। কেমিস্ট্রি ল্যাবে কেমিক্যালের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করে থাকে। এবং এটা হলো আমাদের নন টেক ডিপার্টমেন্টের সিআই এবং স্যারও থাকে ডিপার্টমেন্টের বাইরে, যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের সিআই। আর এটা হলো ফিজিক্স ল্যাব, ম্যাম পড়াচ্ছে। এই দৃশ্যগুলো মানচিত্র, শহীদ মিনার, স্মৃতিসৌধ, এগুলো আমরা সিভিল স্টুডেন্টরাই সাজিয়েছি এবং রং করেছি। এটা হলো টাকা জমা দেওয়ার জায়গা। এখানে একটি ছোটো মাঠ রয়েছে। এটা হলো আমাদের অফিস কক্ষ, বামে রেজিস্ট্রি অফিস, সামনে আমাদের প্রিন্সিপাল স্যারের রুম। আর এটা হলো বঙ্গবন্ধু মিলনায়তন বা অডিটোরিয়াম, যেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয় প্রোগ্রামে। এটা হলো ডিপিআর পশ্চিম গেট, সামনে থেকে ঘুরে আসা যায়। এটা হলো ডিপিআর ছোট একটি মাঠ রয়েছে এখানে, যেখানে বড় করে ডিপিআর লেখা রয়েছে। ঢাকা পলিটেকনিক আসলে খুবই সুন্দর একটা জায়গা, পড়াশোনার জন্য বেস্ট একটা জায়গা। এটা হলো পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, এখানে প্রশ্ন রশ্ন পরীক্ষার বিষয়ে যা যা কাজ এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। পদ্মা সেতু দৃশ্য রাখা হয়েছে এখানে। এটা হলো অভিযোগ বক্স, কোনো স্টুডেন্ট চায় কার সম্পর্কে অভিযোগ করতে পারে। এখানে আমরা নিস্তাল থেকে দোতলায় উঠে যাক। দোতলা যদি অবস্থিত আমার সিভিল ডিপার্টমেন্ট বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। চলুন ঘুরে আসা যাক আমার সিভিল ডিপার্টমেন্ট থেকে। এটা হলো অডিটোরিয়ামের দ্বিতীয় তলার নিস্তারা দেখা এলাম আপনাদেরকে। এখানে বামি হলো আমাদের সিভিল ডিপার্টমেন্টের সিএ রুম ফারজানা ইয়াসমিন, এবং এটা হলো সিভিল ডিপার্টমেন্টের সামনে দৃশ্যপট। আমাদের এই সিভিল ডিপার্টমেন্টে প্রায় 400 মতো স্টুডেন্ট রয়েছে, তারা পড়াশোনা করতেছে। প্রতি বছর 400 করে স্টুডেন্ট আসে। এটা হলো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, এটা পুরোটাই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়াশোনা করে থাকে। বিভিন্ন ধরনের ল্যাব রয়েছে, ক্লাসরুম রয়েছে। আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে প্রায় 200 মতো আসন রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে। আর এটা হলো আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ভিতরে পাঠাগার বা সাধারণ গ্রন্থাগার, যেখানে স্টুডেন্টরা পড়াশোনা করে এবং আড্ডা দেয়। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, তাদের গ্রুপ স্টাডি করে, তারা ফ্রেন্ডরা সবাই মিলে। এটা হলো দোতলার ভিউ। এই পাশে রয়েছে কম্পিউটার ডিপার্টমেন্ট। কম্পিউটার ডিপার্টমেন্টে প্রায় 200 মতো আসন রয়েছে কম্পিউটার ডিপার্টমেন্টে। এখানে কয়েকটা কম্পিউটার ল্যাব রয়েছে। ল্যাবে কম্পিউটারে দ্বারা ছাত্ররা গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, সিকিউরিটি আপডেট বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে। অ্যাপ ডেভেলপমেন্ট এসব বিষয়ে কাজ করে থাকে তারা এই কম্পিউটার ডিপার্টমেন্টের ভিতরে।
চলুন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের চিত্রতলায় ঘুরে আসা যাক। চিত্রতলায় কি রয়েছে আমরা এখানে চিত্রতলায় উঠে বললাম। উপর থেকে মাঠের ভিউটা খুবই সুন্দর লাগে। এখানে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি, ব্যাডমিন্টন খেলি। এখানে খেলাধুলা করি আমরা ক্লাসের ফাঁকে, আমরা যারা আছি ডিপিএর মধ্যে। আমরা ক্যাম্পাসে খুবই আনন্দ করি, উপভোগ করি ক্লাসগুলোকে। এটা হলো আর্কিটেকচার এবং সিভিল ডিপার্টমেন্টের ড্রয়িংয়ের ক্লাসরুমগুলো, যেখানে আমরা ড্রয়িং করে থাকি বিভিন্ন বিষয়ের উপর। চিত্রতলার মডেল হলো আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য। এখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। এখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টটা খুবই সাজানো এবং গোছানো। এটাই হলো আর্কিটেকচার ডিপার্টমেন্ট। তৃতীয়তলা মোটামুটি আমাদের ঘোরা শেষ। এটা হচ্ছে চতুর্থ তলা বা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। এখানে উঠতেই বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছ দেখতে পাবো। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টও খুব সাজানো এবং গোছানো রয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টটা। এটা হলো আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। সামনে বাঁ পাশে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সিআর রুম রয়েছে। এটা হলো আমাদের একজন স্যার, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের স্যার। কিছু বড় ভাইরা রয়েছে এখানে। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টও খুব সুন্দর। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে প্রায় 200 মতো আসন রয়েছে এবং পাওয়ার ডিপার্টমেন্টে 200 মতো আসন রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।